নমস্কার, আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনি দেখছেন সুন্দরী পুরুলিয়া। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত হুড়া থানার গুন্দ্রুবাড়ি গ্রামে। এই গুন্দ্রুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের যিনি এত সুন্দর একটা স্কুল আমাদের পুরুলিয়াকে উপহার দিয়েছেন, উনি আর কেউ নন, আমাদের পার্শ্ববর্তী গ্রাম দেউলির মাস্টারমশাই প্রতাপ মাহাতো। তো আমরা প্রতাপবাবুর সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করে নেব, ওনার কীভাবে এই পথ চলা, কীভাবে এতটা পথ অতিক্রম করে আজকে সারা রাজ্যের প্রথম স্কুল হয়ে দাঁড়িয়েছে আমাদের গুন্দ্রুবাড়ি প্রাথমিক বিদ্যালয়। তোমরা চলুন আজকে কথা বলে নিচ্ছি সেই গুন্দ্রুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই প্রতাপ বাবুর সঙ্গে। তো আজকে আমরা কাছে পেয়েছি গুন্দ্রুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশাই প্রতাপ বাবুকে একটু হাঁটতে হাঁটতে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাজানো ফুলের বাগান, এবং এই সাজানো ফুলের বাগানে ছোট্ট ছোট শিশুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা করতে করতে তারা পড়াশোনা শেখে, এরকম ধরনের একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি করে রেখেছেন আমাদের এই স্কুলের মাস্টারমশাই প্রতাপ বাবু। হ্যাঁ, শুরুতেই সুন্দরী পুরুলিয়ার সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা, হ্যাঁ প্রীতি ও ভালোবাসা। এত সুন্দর একটা আপনি নির্মল বিদ্যালয় গড়ে তুলেছেন, কোথা থেকে ইন্সপিরেশনটা পেলেন? আমি ছিলাম টেকনিক্যাল লাইনের, এমনিতে বর্তমানে আমার জীবন শুরু হয়েছিল টেকনিক্যাল দিয়ে, আমি ছিলাম ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। স্বপ্ন ছিল প্রথম থেকেই যে আমি একজন শিক্ষক, মানে একটা শিক্ষক হব, এই একটা ধারণা আমার ছিলই, প্রথম থেকে বদ্ধমূল ছিল। তাই আমি প্রথমে ল্যান্ড প্রজেক্টে কাজ করার পর আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিলাম, সেখান থেকে ছেড়ে প্রাইমারিতে আমি এসেছি। যখন প্রাইমারিতে সুযোগ পেয়েছি প্রাইমারিতে আমি চলে এসেছি, এবং আমার একটা নতুনত্ব কিছু একটা করার, মানে প্রথম থেকে শুরুতেই ছিল যে আমি মানে স্বপ্ন দেখতাম প্রথম, আমি যখন নিজেও যখন প্রাইমারি স্কুলে পড়তাম যে যা হোক মোটামুটি আমাকে একটা মোটামুটি সেরকম একটা তৈরি করবো যেটার মধ্যে যে ছেলের সার্বিক যে পরিকাঠামো, মানে উন্নয়ন বিকাশ সব দিকেই যেন আমি ফুলফিল করতে পারি, সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি প্রাইমারিতে এসেছি, এবং মোটামুটি যাওয়া সেটা সব পূরণ করার চেষ্টা করে চলেছি এখন। এত সুন্দর একটা পরিকাঠামো গড়ে তোলা, এই ভাবনাটা কোথা থেকে পেলেন? এটা বলতে পারেন আমাদের একটা পারিবারিক দিক থেকে, আমার বাবাও নিজেও টিচার ছিলেন, হ্যাঁ তাহলে যাই হোক একটা মোটামুটি শিক্ষাগত আমাদের প্রথম থেকেই আমাদের রয়েছে, এটা পরিবারিক, এটা পরিবার থেকেই পাওয়া। এবং বর্তমান যা দিনকাল রয়েছে আমি দেখছি এমনিতে সবাই পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া পুরুলিয়া মানে পিছিয়ে পড়া জেলা, পুরুলিয়া মানে পিছিয়ে পড়া জেলা, সেটাকে যে সামনের সারিতে আমরা কীভাবে নিয়ে যাব, সেইটার থেকেই মূলত আমার প্রেরণাটা পেয়েছে যে আমি একে সামনের সারিতে একটা ফ্রন্ট লাইনে নিয়ে আসবো। একটা পুরুলিয়া মানে আমাদের পিছিয়ে পড়া নয়, আমরা সব দিক থেকে এগিয়ে আছি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, সেটা তুলে ধরার জন্যে এটা মূলত করা। 2010 আমি প্রাইমারিতে এসেছি, এই সার্কেলেরই আমি কুদলুম প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম। তো এখানে যখন টিচার লেস হয়ে যায় তখন আমাকে এখানে ডেপুটে দিয়েছিলেন, প্রথম আমি ডেপুট পেয়েছিলাম, ডেপুট তখন আমি স্যারকে এই এসআই স্যারের সাথে আমার আলোচনায় করেছিলাম যে স্যার আপনি যদি আমাকে এখানে পারমানেন্ট করেন তাহলেই তবুই যাবো, নতুবা আমি এখানে কিন্তু পোস্টিং নেবো না। তো উনি আমাকে কথা দিয়েছিলেন যে না আপনাকে আমি এখানে পারমানেন্ট করে দেবো, কেন আমার স্বপ্ন ছিল যে আমি যেখানে করবো, মানে আর এখানে আমি সে পরিকাঠামোটা দেখলাম যে এটা জাস্ট শূন্য থেকে শুরু করা হচ্ছে, দুটো ভাঙা বাড়ি, গাছের তলাতে ক্লাস হয়েছে প্রথমে, এবং মাঝাতে যে বিল্ডিং অসম্পূর্ণ বিল্ডিং ছিল তাতে মাঝাতে মাটি টাটি দিয়ে আমি ক্লাস করেছি, তাহলে আমার একটা স্কোপ ছিল যে আমি এখানে একটা নতুন কিছু করতে পারবো।
শিশু সংসদ 2021 অধ্যক্ষ প্রতাপচন্দ্র মাহাতো, প্রধানমন্ত্রী প্রীতম মাহাতো, স্বাস্থ্যমন্ত্রী নিশা বাউরী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী রূপালী মুর্মু, খাদ্যমন্ত্রী ঠাকুরদাস বাউরী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী বিদ্যা বাউরী। এটার মানে কি? এটা হচ্ছে আমাদের প্রতি বছরেই একটা আমাদের শিশু সংসদ মানে চাইল্ড ক্যাবিনেট আমাদের একটা তৈরি করা হয়, যেগুলো রয়েছে ওগুলার দ্বারাই আমাদের কিন্তু বিদ্যালয়টা পরিচালনটা গোটা ওরাই দেখভাল করে গোটাটাই। এখানে যেমন প্রধানমন্ত্রী আমাদের অধ্যক্ষ মানে এখানে জাস্ট আমার কাছে হচ্ছে স্পিকারের মতো, এ আমাদের সংসদ কক্ষে যেমন সংসদ স্পিকার যে ভূমিকাটা পালন করে এখানে সেট ভূমিকা পালন করা হচ্ছে আমি প্রধান শিক্ষকের সেটা আমি পালন করি। এরপর রয়েছে আমার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাজ হলো অন্যান্য যে মন্ত্রীগুলো রয়েছে তাদের কাজগুলো পর্যালোচনা করে যে কতটা কী হলে স্বাস্থ্যমন্ত্রী সে আমাদের মোটামুটি এখানে দেখে হেলথ বিষয়টা দেখে সে নখ চুল দাঁত এভরিডে সেটা চেক করে কার কী আছে না আছে, কার নখ আছে কি না, পোশাক আশাক কেমন পরিধান করে এসছে সেই দিকটাও দেখাশোনা করে এবং পুষ্টির ব্যাপারটাও দেখে থাকে। সেরকম শিক্ষা পরিবেশ মন্ত্রী আছে, পরিবেশটা কেমন আছে, শিক্ষার জন্য কী কী প্রয়োজন আছে, কোন ছেলের খাতা কলম নাই সেই দিকটাও মোটামুটি সবটাই দেখে। আর খাদ্যমন্ত্রীর কাজ হলো মিড ডে মিলটা, যে মিড ডে মিল আজকে কী মেনু হবে, রান্ধনীদের সাথে আর মোটামুটি একটা কমিউনিকেশন হচ্ছে, তার সাথে খাওয়ার সময় লাইন দিয়ে বসানো, সব যাবতীয় থালা তালা পরিষ্কার করছে কি না, হাত তাত ঠিকমতো ধুচে কিনা, স্বাস্থ্যমন্ত্রীর সাথে ও খাদ্যমন্ত্রীর টাক থেকে ওটাতে। আর ক্রীড়া সংস্কৃতি হচ্ছে বিভিন্ন যে অনুষ্ঠান যেগুলো স্কুলে বলুন বা বাইরে বলুন সেটা গোড়াটাই পরিচালনা করার দায়িত্ব ওর, তার সাথে খেলাধুলাটা দেখাশোনা করেছে। এবং এদের আরও একটা সাব কমিটি রয়েছে প্রত্যেকেরই, মানে মন্ত্রী পরিষদ, ওই পরিষদ সবাই মিলেমিশে একটা হয় এবং প্রত্যেক শনিবার তারা কিন্তু একটা পর্যালোচনা মিটিংয়ে বসে, সেখানে কিন্তু আমি স্পিকার ভূমিকা পালন করি। আচ্ছা হ্যাঁ, এবং ওদের কাছ থেকে কী কী করতে হবে না করতে হবে গোড়াটাই ওরা তুলে নিয়ে আসে, আমাকে পেশ করে যে আমরা এইগুলো এগুলো হয়েছে আমাদের, এইগুলো এগুলো বাকি আছে, এইগুলো এগুলো আমরা করবো, মানে রূপরেখাটা আমরা তৈরি করে ওনাদের সাথে বসেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছাত্রের সঙ্গে মাস্টারের দূরত্ব একদম নেই, একদম নেই, একদম এখানে মাস্টার শুধুমাত্র একটা ভূমিকা মাত্র, ভূমিকা মাত্র, গোটাটাই ছেলের বাকিটা গোটাটা ছেলেরাই পরিচালনা করে গোটাটাই এখানে। আচ্ছা, আমরা একটু চলতে চলতে কথা বলি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি গোপন কথা, তার নিচে একটা মেয়ের ছবি দেওয়া আছে, ছবি আঁকা আছে, তারপর লেখা আছে শিশু সংসদ পরামর্শ ও অভিযোগ বাক্স, এটার মানেটা কি? এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের যে সমস্যাগুলো, বিদ্যালয়ের কী কী করতে হবে না করতে হবে, এটা আমরা প্রত্যেক শনিবার আমাদের ওপেন করি ওই মিটিংয়ের আগে। বিভিন্ন ছাত্রছাত্রী প্রত্যেকেরই আমাদের সেই স্বাধীনতা দেওয়া আছে নিজের নিজের মত প্রকাশ করার জন্য, যা যে সমস্যা রয়েছে বা আরও কী করা যাবে না করা যাবে, সবাই তো মিটিংয়ে অংশগ্রহণ করে না, কেবল চাইল্ড ক্যাবিনেটের সাথে আমি বসি, এমনিতে ওরা নিজেরা যে সমস্যাগুলো সেটাতে ওরা এখানে দিই, বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এখানে দিয়ে থাকে, এমনকি রান্নাকর্মীরাও দিতে পারে এটা। আর এটি স্পেশালভাবে আমাদের করা আছে মেয়েদের জন্য, গোপন কথা, গোপন কথা, এটা হচ্ছে সে আমার গ্রামেরই হোক বা স্কুলেরই হোক, এমনকি রান্নাকর্মী হোক যে কোনো, ওদের যে শারীরিক বা মানসিক যে সমস্যাগুলো সেটা কিন্তু ওরা এখানে ওরা পেশ করে, আর চিঠি আকারে লিখে ফেলে দিল, সেটা আমাদের দিদিমণি যেখানে রয়েছেন আমাদের দিদিমণি, সেই দিদিমণি ওটা দেখে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি যে কী সমস্যা হচ্ছে, সেটা আমরা গ্রামের এসএইচজির সাথেও বসি, তার সাথে আমরা প্রধানের সাথেও আলোচনা ডিসকাশন করি, এমনকি ভিডিও লেভেল পর্যন্ত আমরা ওটাকে সমাধান করার চেষ্টা করি। তো শারীরিক মানসিক যা যে নির্যাতন যেগুলো হচ্ছে সেগুলো এমনিতে তো ওরা প্রকাশ করতে খুব লাজুক স্বভাবের মেয়েরা হয়, প্রকাশ করার অতটাও মানে সাহস পায় না, তাহলে সেইটাকেই আমরা যে এখানে নাম ইয়ে করে ওরা নিজে প্রকাশ করার জন্য একটু সুবিধা করে দিয়েছি, একটা যে তোমার কথার অভিব্যক্ত প্রকাশ করো এখানে, তাদের ভয়ের কোনো কারণ নাই, আমরা এটা সেইভাবেই সমাধান করার চেষ্টা করি, এটা স্পেশালি মেয়েদের জন্যই করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পেপারের কাটিং এখানে আছে, এই গোপন বাক্সেরই কি? হ্যাঁ, গোপন বাক্সের আমাদের ভাবনা চিন্তা, এটা গোপন বাক্সের জন্য আমাদের আনন্দবাজার পত্রিকাতেও বার হয়েছে, বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এটি বাস হয়েছে, কেন এটা আমার পুরুলিয়া জেলার মধ্যে, পুরুলিয়া জেলা না আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সম্ভবত এটা প্রথম আমরা করেছিলাম এখানে, মেয়েদের জন্য স্পেশালভাবে যে একটা প্রাইমারি স্কুল মেয়েদের জন্য চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে, স্পেশালি মেয়েদের জন্য, স্পেশালি মেয়েদের জন্য আমরা সুযোগ দিয়েছি যে তোমরা এখানে বলো তোমাদের যে সমস্যা আছে,
প্রথমটা একটু সামাজিক মানে গ্রামের দিক থেকে একটু বাধা বিপত্তি ছিল, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কর্মের মাধ্য দিয়ে যখনই কাজ দেখছি যে না আমার সমস্যা খুব ভালো কাজ করছেন, বা আমার অ্যাসিস্ট্যান্ট ছিলেন ধীরেন সরেন, হ্যাঁ ওনার সহযোগিতায় আমরা যখন শুরু করি আমাদের, এমনকি নিজেদের এখন আমাদের ফান্ডিং রয়েছে, তখন আমরা 4,000 টাকা করে মান্থলি একটা ফান্ড তৈরি করেছিলাম। যে টাকাটা আমরা পেয়েছিলাম সে টাকা দিয়ে আমাদের সম্ভব হচ্ছিল না, তো সেই ফান্ডিং দিয়ে আমরা পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা খরচ করেছিলাম। তারপর উনি ট্রান্সফার হয়ে চলে গেছেন, এখন যিনি আমার দিদিমণি ছিলেন রূপালী মাহাতো, উনি ওনার সেই সম্পূর্ণ সহযোগিতাই পাচ্ছি। মিলেমিশে মোটামুটি যাই হোক আমাদের ফান্ডিং তো রয়েছে, এখন আবার পরিকাঠামোর দিক থেকে সে টাকাটা খরচ না করে আমরা মানোন্নয়ের জন্য শিক্ষা কীভাবে আরও উন্নত করা যায় সেই জন্য বিভিন্ন শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে, আর্ট অ্যান্ড কালচার বলুন সব কিছুটা আমরা মোটামুটি করছি। প্রথম এশিয়ার যে ফান্ডিংটা পান সেটা কীভাবে অ্যারেঞ্জ করলেন? এটা অ্যারেঞ্জ করলাম প্রথমে যে আমাদের তখন এসআই ছিলেন, যিনি এসআই ছিলেন আমাদের মাইতি বাবু প্রশান্ত মাইতি মহাশয়, ওনাকে প্রথমে আমি গাছের তলাতে ক্লাস করছিলাম। মানে এমনিতে গাছের তলাতে এমনিতে ক্লাস করার উপযোগী ছিল না, কেননা মাটি দেওয়া ছিল, মাটি কিন্তু আমাদের শুকে নেই, শনিবারে মাটি দিয়েছিলাম মাঝেতে, তাহলে সেদিন কিন্তু শুকে নাই, তাহলে বাধ্য হয়ে ক্লাস তখন কিন্তু আমি ওখানে করাচ্ছিলাম। তাহলে কাজ করাতে করাতেই তখন আমার ওখান থেকে হলো, তখন আমি একটা মেসেজ করলাম স্যারকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখলাম যে স্যার আমার এমনি যদি হয় তাহলে আমি ক্লাস করতে কিন্তু পারবো না এখান থেকে। তখন উনি আমাকে ডাকালেন যে আপনি মেসেজ করছেন, বলছে ওই মেসেজটা উনি ডিআই স্যারকে এবং ডিপিও স্যারকে পাঠিয়ে দিয়েছিলেন, তখন ওখান থেকে ওকে ইনফরমেশান দিলেন, তখন যে তাহলে মাস্টারমশাইকে ডাকুন। তখন সে মাস পিটিশন আকারে বলছে একটা করুন, করলাম ওইভাবে মোটামুটি ডিপিও স্যারের আন্ডারে এটা আমার স্যাংশন হয়েছিল। আচ্ছা আচ্ছা, এত সুন্দর একটা পরিকাঠামো এটা মোটামুটি তৈরি করতে আপনার কীরকম সময় লেগেছে? মোটামুটি এটা 2015 সালে আমাদের প্রথম আমরা পেয়েছিলাম ব্লকের সেরা হয়েছিলাম প্রথম প্রথম। মোটামুটি ওই যে জাস্ট শুরু করেছি, শুরু করার মোটামুটি এক মাস এই ছ মাসের মধ্যে আমরা একটা সেরকম জায়গাতে বিলং করছিলাম, ছ মাসের মধ্যেই, কেননা আমাদের ব্লকের মধ্যে এক নম্বর হয়েছিলো এটা প্রথম হয়েছিলো। আরে হ্যাঁ, মানে ডিসেম্বরে আমরা পুরস্কার পেয়েছিলাম, শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে, আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম, আমরা ডিসেম্বরে ফেব্রুয়ারিতে জাস্ট ওই ফেব্রুয়ারিতে বিল্ডিং এসিয়ার কাজ শুরু হলো, শুরু হওয়ার পরেই আমরা মোটামুটি পরিকাঠামোর দিকে, একদিকে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এদিকে পরিকাঠামো হচ্ছে সাজানো গোছানো, মানে আমরা প্ল্যানিংটা আগের থেকেই করা ছিল যে কীভাবে কী করবো না করবো গোটাটাই, এটা নকশা না টোটাল প্ল্যানিংটা গোটাটাই, এটা আমার টোটালটা গোটাটাই এ টু জেড গোটাটাই প্ল্যানিং করা ছিল, যেহেতু এটা আমার একটু কাজে লাগেছে, যেহেতু আমি টেকনিক্যাল লাইনের ছাত্র ছিলাম, তো তাহলে কী হয়েছে মোটামুটি আমার প্ল্যানিংটা ওটা একটা অনেকটা সহায়ক হয়েছে। তো যাই হোক, এই কথাটা গেলে শুনবই, তার কিছু কিছু দৃশ্য আপনাদের অবশ্যই 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 আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু একটু ঘুরে যেতে। সিংহ এবং একটা উপর খরগোশ, এটা মানে নিচে কুয়া, এটার মানেটা মানে এটা কী বোঝাতে চেয়েছেন ছাত্র? এটা আমাদের হচ্ছে ইসপের যে গল্প রয়েছে একটা, সে সিংহ এবং খরগোশের এটা একটা গল্প, হ্যাঁ সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে, এটা আমরা একটা মোরাল আর্টের মাধ্যমে দিয়ে, যে বলের চেয়ে বুদ্ধি বেশি। আমরা আরেকটু নজর রাখবো, আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর চেষ্টা করা হোক। দানপত্র এবং দানপত্রের সামনেই আমরা দেখছি কিছু বেশ একটা চিত্র অঙ্কন করা আছে, এটা দেখছি যে অনেক গার্জেন টাইপের লোক কেনা বেচা করছে এবং ছেলেরা বসে আছে, মানেটা কি? এটা হচ্ছে আমাদের ওই যেহেতু শিশু দিবস যেদিন, শিশু দিবসে আমাদের বাচ্চাদের যেখানে আর্ট অ্যান্ড ক্রাফটের যে কাজগুলো হয়ে থাকে, সে ছবি আঁকা বলুন বা হাতের কাজ বলুন যেগুলো রয়েছে, সেগুলা আমাদের মানে এটা লক্ষ্য করা ছিল শান্তিনিকেতনের অনুকরণে এটা করা হয়েছে, যে আমরা গার্জেন অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে যে অভিভাবক ছাত্রদের ছাত্রছাত্রীদের যে তৈরি জিনিসপত্রগুলো সেগুলো তারা বিক্রি করবে, এবং বিক্রি করতে যে টাকাটা পাবে বা যে অর্থটা পাবে সেটা এখানে দানপত্রে ওরা দান করবে। আচ্ছা, মানে ছাত্রছাত্রীরা এখান থেকে একটা দান করার প্রবণতা তৈরি হবে, যে আমার জিনিসটা আমি বিক্রি করলাম, বিক্রি করে আমি একটা দান করছি স্কুলকে, এটা ও টাকাটা পেলো, যেটা পেলো ও নিজে নিজের জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো তো দিল, সেটার বিনিময়ে যা পালো সেটা একটা কী আছে লেনদেন প্রথাটা যেমন বুঝতে পারছে, কেনা বেচা জিনিসটা বুঝতে পারছে, তার সাথে এটা আমি দান করলাম একটা, মানে একটা দান করার একটা প্রবণতা ওর অটোমেটিক একটা তৈরি হয়ে যাচ্ছে, যে আমাদের এই যে মন্দিরে বলুন বা শিক্ষা প্রতিষ্ঠান হয় যে আমি একটা দান করতে একটা দানের যে প্রবণতাটা সেটা ওর কিন্তু ওটা ওই জন্যই ওটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্কুল 2000 কত সালে প্রথম হয়েছিলেন রাজ্যের প্রথম? আর 2019 হয়েছিল, 2019 হয়েছিল। এর আগে কি গেছিলেন? হ্যাঁ, এর আগে আমরা ছিলাম 2015তে হয়েছে ব্লকের সেরা বললাম, 2016তে হয়েছে অবশ্যই 2016তে আমাদের হয়েছে জেলার সেরা, সেটা ছিল শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার, সেটা আমরা কলকাতাতেই পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর তারপরে 2018তে হয়েছিল, এটা আমাদের
চতুর্থ স্থান অর্জন করেছিলাম রাজ্যের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেটা উনিশে আমরা হয়েছিল প্রথম, 2019 হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা আমাদের যেটা হয় নির্মল বিদ্যালয় পুরস্কার, যেটা হচ্ছে ব্লকের যেটা, সেটা তো মূলত আমাদের ওই ওয়াশ ফ্রেন্ডলি হতে হবে স্কুলটাকে। আচ্ছা। আর তারপরে যেটা হচ্ছে শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার, সেটাতে ওয়াশ ফ্রেন্ডলির সাথে সাথে মানে লার্নিং অফ কোয়ালিটি দরকার। আর যেটা জামিনের এই পুরস্কার, যেটা হচ্ছে রাজ্যের সেরা, সেগুলো এগুলো তো প্রয়োজন রয়েছে, তার সাথে এক্সট্রা থাকতে হবে পরিকাঠামোর দিক থেকে বলুন, মোটামুটি একটা যে সৌন্দর্যায়নটা থাকবে, তার সাথে পড়াশোনাটা থাকবে, লার্নিং অফ কোয়ালিটি এবং ওয়াশ ফ্রেন্ডলি সবগুলোই হতে হবে, তবেই সম্ভব। তাহলে সেখানে কী হচ্ছে, একটা সার্বিক যে ডেভেলপ গোটাটাই তুলে ধরতে হবে, সে পঠন পাঠন বলুন, সেখানে খেলাধুলা বলুন, ছবি আঁকা বলুন, তার সাথে আমাদের যা পরিকাঠামো যা আছে তার সাথে তো প্রয়োজন রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 2019 সালে এইভাবে সর্বসেরা হলেন? সর্বসেরা হয়েছে। আপনাদের স্কুলের স্টাফ কতজন বর্তমানে? আমরা রয়েছি তিনজন, কিন্তু প্রথমটা আমরা শুরুতে, আমরা শুরু থেকে 2021 পর্যন্ত, 21 মার্চ পর্যন্ত আমরা দুজন ছিলাম। 2015 থেকে আপনার জার্নি শুরু এই স্কুলে। আপনার কি এটা সমস্ত স্কুল ফান্ডিং না অন্যান্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং এসেছিল? না, স্কুল ফান্ডিং তো রয়েছে, যেগুলো অন্যান্য সাধারণ স্কুল যেগুলো পাচ্ছি আমিও সেই স্কুলগুলো পাচ্ছি। পুরস্কার বাবদ আমরা নির্মল বিদ্যালয় থেকে 5,000 টাকা পেয়েছিলাম, শিশু মিত্র বিদ্যালয় তখন 25,000 টাকা পেয়েছিলাম, এবং যামিনী রায়ের জন্য আমরা 50,000 টাকা পেয়েছিলাম। মানে এক্সট্রা ফান্ডিং বলতে আমাদের ওগুলোই আমরা পেয়েছি। এরপর আছে আমাদের নিজেদের ব্যক্তি উদ্যোগ তো রয়েছে, টিচার যারা রয়েছে তাদের একটা ফান্ডিং রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের এটা যখন মোটামুটি একটু সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তখন এটা জানাজানি হয়, তখন আমাদের পাশাপাশি বলুন বা অন্যান্য বাইরের বলুন শিক্ষানুরোগী যারা মানুষ রয়েছেন, তারা তাদের হাত থেকে প্রচুর সহযোগিতা পাচ্ছি। তাছাড়া বিভিন্ন এনজিওর দ্বারা আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদ্যালয়ের আমরা বিভিন্ন রকম সহযোগিতা পেয়ে থাকছি, মানে পাচ্ছি এখনও। আচ্ছা, তো চলুন আর কিছু কিছু আমরা দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আপনার স্কুলে। আমরা প্রথমে চলে আসি নেতাজির মূর্তির পাশে। আমরা এটা নেতাজির মূর্তি, নেতাজি সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি থেকে 1897 সৌজন্যে ধীরেন সরেন পাহাড়পুর। এটা আমাদের একটা মাস্টার মশাই, ইনি এটা ডোনেট করেছেন। আচ্ছা, এরকম যতগুলো দেখছেন সবগুলোই আমাদের ডোনেট, এগুলা ডোনেট করেছেন আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম, আলোকডি, বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভোলানাথ মাহাতো, চাটুমাদার ডোনেট। যা হোক, অমিয়বাবু আমলাতোড়া, হ্যাঁ, রাধাকৃষ্ণন, স্বামী বিবেকানন্দ বরিয়ারপুর, আচ্ছা আচ্ছা, আব্দুল আনসারি, হ্যাঁ। এরপর আমাদের আরও 4টা কাজ হচ্ছে। আচ্ছা, আরও 4টা ওই ডোনেট কাজ হচ্ছে। এই যে আমার মঞ্চটা কিন্তু আমাদের ডোনেশনের মাধ্যমে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 19 নভেম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস, এবং প্রত্যেকটা থাম্বাদ আপনি এটা লিখে রেখেছেন। এটা হচ্ছে ছাত্রছাত্রীদের, দেখুন এই দিনগুলো আমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু একান্ত প্রয়োজন। তাহলে এই যে সবসময় যদি এগুলো দেখে বা সবসময় ওদের মধ্যে থাকে, তাহলে কী হচ্ছে, সারা জীবন এগুলো সারা জীবন কাজে লাগবে, শুধু আমাদের প্রাইমারি লেভেল নয়, চাকরির ক্ষেত্রে বলুন না, সারা জীবন এগুলো দরকার, এই ডেটগুলো জানতেই হবে, সে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তাই সেটা যাতে এখন থেকে এমনভাবে রক্ত হয়ে যায়, রন্ধ্রে রন্ধ্রে যেন প্রবেশ করে থাকে, যে কোনো মুহূর্তে বলতে পারে ওরা, ওই জন্যই এটা দেওয়া, যে সবসময় দেখে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে ওকে কিছু বলার দরকার নেই, সবগুলো এমন মুখস্থ হয়ে যাবে যে ওকে আর সারা জীবন এগুলো বলবে না, ওই জন্যই করা হয়েছে। 22 মার্চ বিশ্ব জল দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আবার এখানে লিখেছে 26শে মে জাতীয় ঐক্য দিবস, এবং থাম্বার 3-5টা গোটাটাই কাভারিং করা আছে, কাজে লাগিয়েছি। আমাদের ফ্লোরটাতেও কাজে লাগানো হয়েছে, বাচ্চাদের যে খেলাচ্ছলে শিক্ষা যেটা, সেটাকে আমরা গোটাটাই হয়ে যায় 1, 2, 3, 4 নিচু হয়ে চলে, মানে এখানে কি হচ্ছে, ব্যায়ামের সাথে সাথে খেলা হচ্ছে, ব্যায়ামও হচ্ছে, তার সাথে শিক্ষাটা হচ্ছে। আচ্ছা, এই যে এইটা পা দিয়ে যাবে, এই যে শুরু হচ্ছে এখানে স্টেপটা ওদের শুরু হচ্ছে, এই যে পায়ের তালে তালে এই যে পা দিচ্ছে, হ্যাঁ, এইভাবে ভাবে গিয়ে, হ্যাঁ, এবারে এই যে 1, 2, 3, 4, 5 6 হেঁটে হেঁটে চলো, তার মানে হেঁটে চলবে এখানে 7, 8, 9, 10 এবারে এখানে চলে যাচ্ছে, আবার 10 মানে এইবার ওটা হলো প্রথম থেকে সিরিজ আসছে, এটা নিচ দিকে নেমে যাবে, এটা নিচু হয়ে চলো, মানে এই জাস্ট নিচু হয়ে, তার মানে কী হচ্ছে, ওর একটা শারীরিক একটা শরীরচর্চা হচ্ছে, তার সাথে ওর ওই সংখ্যাগুলোও পরিচিত হচ্ছে, এবং খেলা একটা হবে, ইন্টারেস্ট পাচ্ছে, সেভাবে গোটা সেই বারগুলো দেওয়া আছে, লাফিয়ে চলো, মানে জাস্ট ওইটা সব ওই ব্যায়ামটাকে আমরা এক্সারসাইজটা হয়ে যাচ্ছে এর মধ্যে। এত সুন্দর একটা ভাবনা চিন্তা, মানে সবসময় কি আপনি নিমজ্জিত থাকেন? মোটামুটি চেষ্টা করি যে যতটাভাবে একটা
বিকাশ করা যায় ছাত্রছাত্রী যে ডেভেলপমেন্ট চেষ্টা করি যে সবসময় একটা ওই নিয়ে দেখুন আমাদের তো শিক্ষক মানে কি আমাদের কাজেই হলো মানে গবেষণা করে কী করে নতুনত্ব একটা উদ্ভাবন করবো যাতে ছাত্রছাত্রী একটা ইন্টারেস্টিং হবে এবং মানে শিখতে যেন কোনো বার্ডেন না আসে আনন্দের সাথে শিখবে জয়ফুল লার্নিং করার চেষ্টা করি সবসময় যাতে আনন্দের মধ্যে ওরা শিখবে এবং সে শিক্ষাটা আমার দীর্ঘস্থায়ী হবে আর চাপ দিয়ে যদি আমরা সেই পুঁথিগত শিক্ষা না হয় সেটা তো দীর্ঘস্থায়ী হবে না তাই চেষ্টা করি যেটাকে ওর মোটামুটি আনন্দের মধ্যে খেলার ছলে শিখবে সেই শিক্ষাটা দেওয়ারই চেষ্টা করি সবাই চাই বর্তমান পরিস্থিতিতে আমাদের সরকারি স্কুলের যা পরিকাঠামো সবাই চাই যে আমাদের ছেলে কোনো একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করুক আপনার ছেলে মেয়ে কতজন আমার ছেলে তিনটেই ছেলে আমার প্রত্যেকটা কিন্তু আমার এখানে পড়াশোনা করেছি প্রত্যেকটা আপনি এখানে পড়াশোনা হ্যাঁ এখানে পড়াশোনা করেছি এবং সেটা দেখে আমার গ্রামের মানুষের উদ্বুদ্ধ হয়েছে এবং তাদের ছেলে মেয়েগুলো কেন যদি আমার নিজের ছেলেকে আমি প্রাইভেট স্কুলে পড়াই তাহলে কী করে সাহস পাবে এখানে পড়ানোর জন্য আমি একটা মিষ্টির দোকান করেছি সেই মিষ্টির দোকান আমি যদি আমার দোকানে না খেয়ে আমি অন্য দোকানে মিষ্টি খাই তাহলে কী একটা বার্তা যাবে যে তাহলে নিশ্চয়ই এখানে মিষ্টির কোয়ালিটি খারাপ হচ্ছে সেরকম আমার এই বিদ্যালয় আমায় আমি যে এখানে শিক্ষকতা করছি আমি যেখানে শিক্ষকতা করছি সেখানে আমার ছাত্র যদি ছেলে মেয়ে না পড়াই আমি যদি একটা প্রাইভেট স্কুলে পড়াই বা অন্য কোনো স্কুলে পড়াই তাহলে ওর বার্তাটা একটু অন্য যাবে ভুল বার্তা যাবে তা আমার লক্ষ্য হচ্ছে ওটাই আমার ছেলে মেয়ে পড়ুক আমার সাথে সাথে ওরাও দেখছে তখন ওটা সাহস দেখাই নিয়েছে সবগুলো যে না এখানে নিশ্চয়ই মাস্টার যখন নিজের ছেলেকে পড়াচ্ছে তাহলে নিশ্চয়ই আমাদেরগুলো সেইভাবেই বর্তমানে আপনার স্কুলের ছাত্র সংখ্যা কতজন আমার 91 জন বর্তমানে 91 জন প্রথম যখন এসেছিলেন তখন কতজন ছিল খাতায় কলমে 45 কিন্তু বাস্তবে 4-5 জন আমি মানে ছাত্রছাত্রী পেয়েছিলাম প্রথম 4-5 জন থেকে শুরু করে বর্তমানে এখন 91 জন 4-5 জন ছিল 45 প্রথম অবস্থায় যখন আপনি 4-5 জন পেয়েছিলেন তারপর ছেলেদের কীভাবে নিয়ে আসতেন বাড়িতে প্রথমে এখানে পরিকাঠামো যেহেতু খুবই অভাব ছিল তাই কী হতো প্রাইভেট স্কুল আমার এখানে পাশাপাশি অনেকগুলো প্রাইভেট স্কুল ছিল অনেকে প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়েছিল যারা সচেতন গার্জেন যারা রয়েছেন আর কিছু ছাত্রছাত্রী তারা স্কুলে আসতো না স্কুল বিমুখ ছিল প্রথমটা আমি বাড়ি বাড়ি গেছি গার্জেনের সাথে নিয়মিত মিটিংয়ে বসতাম এমনকি ছাত্রছাত্রী আমি তো নিজেও গেছি 3-4 জন ছেলে নিয়ে ধরে নিয়ে এসেছিলাম প্রথমটাই ধরে এনে তারপর আস্তে 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 এখন এমন হয়ে গেছে এখন স্কুল থেকে আমাকে বাড়ি করে দিতে হচ্ছে ছেলে মেয়েকে মানে ছুটির পরও থেকে যাচ্ছে বাড়ি যেতে চাই না স্কুল কখন থেকে শুরু হয় কখন শেষ হয় আমার এটা মোটামুটি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার স্কুলের কোনো টাইমিং নেই আমার স্কুলের কোনো টাইমিং নেই এমনিতে যা সরকারি যা আছে সেটা তো আমার চলছে সূর্যের আলো আছে মানে স্কুল চলছে সন্ধ্যা হলো মানে স্কুল বন্ধ সেটাই যাই হোক আমরা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি মাদার টেরেসা কক্ষ প্রথম শ্রেণী আমরা একটু ক্লাসরুমটা অবশ্যই মাদার টেরেসা এখানে ওনার ছবি দেওয়া আছে ওখানে জন্ম মৃত্যু দেওয়া আছে ওনার বাণী দেওয়া আছে মানে যতগুলো কক্ষ করা আছে প্রত্যেকটা কক্ষের সাথে ওর সম্পর্কে একটা পরিচিতি এই যে কক্ষটা মাদার টেরেসা কক্ষ মানে এখানে মাদার টেরেসা দেওয়া আছে তার একটা বাণী দেওয়া আছে তার জন্ম মৃত্যুর সালগুলো আমাদের মেনশন করে দিয়েছি প্রত্যেকটাই সেখানে ওটা হচ্ছে কল্পনা চাওলা ওই কল্পনা চাওলা কক্ষ প্রত্যেকটা কক্ষর সাথে আমাদের একটা সামঞ্জস্য রেখেছি এবং তাদের যে বায়োডাটাটা মানে পরিচিতিটা আমরা কিন্তু লিখে রেখে দিয়েছি পরেরগুলো প্রত্যেকটাই আমাদের করা আছে মানে ওর সম্পর্কে যে ধারণাটা আমরা কনসেপ্টটা গোটাটাই তুলে ধরেছি যে এই হচ্ছে এই এই ব্যাপার তাহলে কী হচ্ছে একটা অনুপ্রাণিত হচ্ছে ওরাও যে ই যদি করতে পারে ছেলে ছেলে আমরা চাইতে উদ্বুদ্ধ হোক মহাপুরুষের ইয়েতে উদ্বুদ্ধ হোক গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনও শুরু করা যায় এখন থেকে এখনই শুরু করা যাক হ্যাঁ এখনই শুরু করা যাক আমরা একটু ক্লাসরুমটা দেখানোর চেষ্টা করব আমরা ক্লাসরুমটা যদি একটু চারিদিকটা দেখানোর চেষ্টা করি একটা বলা যেতে পারে পৃথিবীর সব থেকে একটা বড় বই অবশ্যই সেটা ফ্লিপ নয় অল টাইম ওপেন ক্লাসরুম খুললো মানে আমার বই বই খোলা হয়ে গেছে বই খোলা হয়ে গেল এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এম পি কিউ আর এস টি ওয়াই জেড এ টু জেড পর্যন্ত আপনি এখানে করা দিয়ে গুছিয়ে রেখেছেন অবশ্যই ভাবনাটা কি ভাবনাটা হচ্ছে দেখুন সবসময় তো ছাত্রছাত্রীর বই নিয়ে পড়ানো সম্ভব নয় তাহলে আমার লক্ষ্য হলো যে ছাত্রছাত্রী ওদের মানে হচ্ছে দর্শন শ্রবণ দর্শন আমাদের তো পড়াশোনার কতগুলো আছে দর্শনে সব থেকে বেশি কাজ করে আচ্ছা দর্শন থেরাপিটাকে কাজে লাগানোর জন্য যে পাকা বেগ যেদিকে সেদিকে থেকেই শ্রবণটা যেমন দরকার আছে দর্শনটা সেরকম আছে দর্শন থেকে তারা বেশি শিখে এই যে টিভিতে যেগুলো দেখে টিভির অ্যাডভার্টাইজ বলুন বা অন্যান্য জিনিসগুলো দেখুন দেখে দেখে কিন্তু ওরা বেশি রপ্ত করে মুখস্থবিদ্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা সেইটাকে কাজে লাগানোর জন্য যে আমার এমনভাবে তৈরি করবো যে বই খোলার দরকারই হবে না আমরা যতক্ষণ পড়াচ্ছি আমরা তো পড়াচ্ছি বই থেকে আমাদের তো ঠিক আছে বাকি সময়টা যাতে ওরা মোটামুটি একটা মনে করে যে আমরা একটা অন্য জগতে রয়েছে এবং সেটা আমরা পড়াশোনার জগতেই আছি
তাই সেই জন্য গোটাটাকে যে বইয়ের মতন করে তুলে ধরা আছে করে সিলেবাসটাই আমরা সেভাবে তুলে ধরেছি আচ্ছা আমরা আর একটু দেখে নেব আমরা এ এরপর অ্যাপেল এরপর এয়ারপ্লেন এয়ারপ্লেন অবশ্যই এবং মানে এ থেকে যে লেটারগুলো এ লেটার থেকে কি কি আমার ওয়ার্ড তৈরি হচ্ছে ওয়ার্ডের একটা ধারণা চলে আসছে বিফোর বুক বিফোর বল বিফোর বেল তার মানে এবিসির সঙ্গে সঙ্গে কিছু ওয়ার্ডটা স্টক হচ্ছে ওয়ার্ডটা স্টক হয়ে যাচ্ছে আচ্ছা এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি বি ই এফ জি এইচ আই জে কে এল প্রত্যেকটারই ওয়ার্ড আপনারা এখানে করা আছে আমরা আরেকটু চোখ বুলি নেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাওয়ার রোজ লোটাস সানফ্লাওয়ার লিলি চাইনা রোজ মেরিগোল্ড একটা ফুলের অভিজ্ঞতা পাচ্ছে অবশ্যই ফুলের অভিজ্ঞতা পাচ্ছে সেখানে দিস দ্যাটের ব্যবহারটা পাচ্ছে মানে আমাদের সিলেবাসে যেটা রয়েছে আমরা সিলেবাসটাকেও কভার করার চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমাদের সিলেবাস দিস ইজ ব্যাড তাহলে দিস দ্যাটের যে একটা ধারণা তারা ওখান থেকে বুঝতে পারছে সেটা আমরা ছবির আকারে এমনিতে বইয়ে তো রয়েছে বইও দেখছি এই বইয়ের ছবিটা ওখানে দেওয়া আছে মানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার যখন পড়াতে যাবো তখন যদি আমরা ছবিটার দিকে দেখাই দেখো তো ওটা ছবি এখানে দেওয়া আছে তাহলে কী হচ্ছে একটা ইন্টারেস্ট পাওয়া এটার থেকে হ্যাঁ ওই ইন্টারেস্টিংটার জন্য এইটা করা হয়েছে মানে পড়ার সাথে একটা আনন্দ পাবে এই বইয়ের সাথে দেখো বইয়েরটা আমাদের এখানে দেওয়া আছে দেওয়ালে তাহলে কী হচ্ছে ওরা একটা আরও আকর্ষণপূর্ণ হয়ে যাচ্ছে ওদের আচ্ছা 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 সরচার্ট রয়েছে প্রাইমারি স্টেজে ক্লাস ওয়ানের ক্ষেত্রে সরচার্টটা একান্ত প্রয়োজন সর যে ছেলে ছাত্রছাত্রী সরচার্টটা ঠিকমতো আয়ত্ত নিয়ে আসতে পারবে ওর আর কোনো সমস্যা হবে না পঠন পঠনের ক্ষেত্রে আর কোনো সমস্যাই হবে না ওই জন্য আমরা সরচার্টটার প্রতি এখানে জোর দেওয়া হয়েছে বেশি আচ্ছা 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 সরচার্ট এবং সংখ্যাচার এই দুটো হয়ে গেলে মোটামুটি প্রাইমারিটা কভার করে যাবে আচ্ছা অ আ হ্রস্ব ই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ চ ছ জ জ ঞ ট ঠ ড ঢ গোটাটাই রয়েছে চন্দ্রবীজ পর্যন্ত মানে ছাত্র ছাত্রীদেরকে স্লেটের লেখার প্রয়োজন নেই স্লেটে লেখার কোনো প্রয়োজন নেই আপনাদের স্কুলে বই লাগে ছাত্রছাত্রীদের আমাদের তো বইয়ের প্রয়োজন হয় না কিন্তু যা সিলেবাস যেটা রয়েছে সেটা তো দিতেই হবে বইয়ে আরেকটু আমরা নজর দেওয়ার চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাছ চারটা শাখা পোশাখা রয়েছে জিরাফ ব্ল্যাকবোর্ডটাকে তুলে রেখেছে পরীক্ষা করার জন্য ওরা বলি এটা বার করে এটা কোথায় এসে দেখো তাহলে ওই যে খুঁজে বার করো তার মানে কি আমরা বুঝতে পারি যে মোটামুটি এটা কভার হয়ে গেছে এটা শিখে গেছে এটা শিখে গেছে ওই জায়গাটায় সেই জন্য এটা করা হয়েছে দেখো এই লেখাটা কোটা আছে ওরা খুঁজে খুঁজে তখন দেখবে যে কতগুলো আছে তাহলে ওইটা ওদের কী হচ্ছে একটা খুঁজে যে আদৌ শিখেছে কিনা লেটার সম্পর্কে ধারণাটা আলো কিনা সেটার জন্য চেক করার জন্য এটা করা হয়েছে আচ্ছা আচ্ছা আমরা